অথেন্টিক কলকাতার রেসিপিতে সর্ষে ইলিশ রান্না করেছি আর এটা খেতে যে এতটা ভালো হবে সত্যি আমি এটা আগে ভাবতে পারি নাই আমার ইলিশ মাছের রেসিপি দিলেই অনেক কলকাতার আপু ভাইয়ারা আমাকে এই রেসিপিটা সাজেস্ট করে কমেন্টে এই রেসিপিটা আমি যেন একবার হলেও ট্রাই করি আর এটা প্রথমবারই ট্রাই করে আমার কাছে এত বেশি ভালো লেগেছে সর্ষে ইলিশ এখন থেকে আমার এভাবেই রান্না করা হবে সব সময় আশা করছি রেসিপিটা দেখলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন সরিষা ইলিশ রান্না করার জন্য তো সরিষা লাগবে মাস্ট কালো অথবা সাদা যে কোনো এক ধরনের সরিষা নিলেও হয় আমার হাতের কাছে দুইটাই ছিল তো দুইটাই আমি দেড় চা চামচ করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম সরিষা ব্লেন্ড করা বা বাটার আগে কিছু সময় ভিজিয়ে রাখলে এগুলো খুব সহজে বাটা হয়ে যায় তারপর এখানে আমি দুই পিস মাছ নিয়েছি ইলিশ মাছ এটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ মেখে রাখছি যে কোনো মাছই ভাজি করার আগে বা রান্না করার আগে একটু লবণ মেখে রেখে দিলে মাছের স্বাদ কিন্তু অনেক ভালো হয় তো এইদিকে সরষেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে এখন একটু মিহি করে যতটা সম্ভব মিহি করে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিচ্ছি চাইলে অবশ্যই এগুলো পাটায় বেটে নেওয়া যাবে আমার সরিষা কেন জানি না কখনোই তিতো হয় না অনেকেই অভিযোগ করে যে সরিষা তিতা হয়ে যায় সরিষা একটু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করলে চাইলে একটু লবণও দেওয়া যায় তাহলে কখনোই তিতা হয় না ব্লেন্ড করা সরিষা বা বাটা সরিষা কিন্তু চাইলে অবশ্যই ছেঁকে নেওয়া যায় আমি আর ছেঁকে নিচ্ছি না এরকমভাবেই রান্নাটা করব। তো এই জন্য চুলায় প্যান গরম করে এর মধ্যে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ সাথে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই হলুদ মরিচের গুঁড়া আর মরিচটা একটু কালো জিরার সাথে দশ পনেরো সেকেন্ডের মতো নেড়েচেরে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে যে সরিষাটা বেটে রাখলাম ওটা ব্লেন্ড করে রাখলাম আর কি ওটা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি এটাকে একটু সময় কষাবো একটু তেল উঠে আসা পর্যন্ত কষাবো এই রান্নাতে কিন্তু কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করি নাই আর ইলিশ রান্নাতে কালো জেরা ব্যবহার করা হয় না নর্মালি আমাদের তো আজকে প্রথমবার ট্রাই করছি কলকাতার রান্নাগুলোতে যেরকম করে ঠিক সেইমভাবেই আমি করছি দেখার জন্য যে স্বাদটা আসলে কেমন ভালো আসে তারপরে যখন মশলাটা কষে গিয়েছে উপর দিকে তেল ভেসে এসেছে তখন আমি যতটুকু গ্রেভি রাখবো তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে পানিটা বল গঠিয়ে নিয়েছি পানি যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি হলুদ লবণ মাখা মাছ পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে চুলা রাঁচটা একটু মিডিয়াম লো করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম সাথে যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে ইলিশের সাথে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর যায় সর্ষে ইলিশের গ্রেভিটা আমাদের দুজনেরই খুব বেশি পছন্দ আমি এখানে একটু লবণ চেখে দেখছিলাম যে লবণ হয়েছে কি না লবণ চেখে দেখতে গিয়ে আমি এই সরষে ইলিশের প্রেমে পড়ে গিয়েছি এটা এতটা মজাদার হয়েছে একটু গ্রেভি পর্যন্ত বাঁচে নাই এই রান্নাটা থেকে আমরা দুজন একদম পেট ভর্তি করে ভাত খেয়েছি কলকাতার দাদা দিদি বা আপু ভাইয়ারা যে সব সময় বলে পেঁয়াজ ছাড়া মাছ রান্না করলে বেশি মজা হয় এটা ট্রাই করে দেখার পর আমি সত্যি সন্তুষ্ট হয়ে গিয়েছি সরিষা ইলিশটা তো এখন থেকে আমি এভাবেই রান্না করব। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট বক্সে আমাকে এই রেসিপিটা দিয়েছেন সবাইকে আশা করছি আমার ভিডিওটা অন্য যারা দেখেছেন তাদের কাছেও ভালো লেগেছে এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক মজা লাগবে আর কারা এইভাবে খান কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম